আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো আকাশ একদম কিন্তু পরিষ্কার, আর এই কদিন কিন্তু রোদ উঠছে, তাই গাছপালাগুলো একটু রোদ পাচ্ছে। আর এই যে দেখো আমাদের এখানে রোদ পেয়ে পেয়ে এই ক্যাপসিকামগুলো কিন্তু পেকে গেছে। তো দেখো এই যে ক্যাপসিকামগুলো পেকে যাচ্ছে, সেগুলো কিন্তু ছোটো অবস্থাতেই পেকে গেছে। চলো আমরা ওই সাইডে গিয়ে বেগুনগুলোকে এবার তুলে নেবো। দেখো আমাদের এই বেগুনটা তো অনেকটাই পেকে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছো। খালি ভাবি যে ভিডিও শেয়ার করবো, এ করবো, তো মাও বলে যে চ ভিডিও করবো, এ করবো, তো এরকম করা হয় না। তো তাই দেখো বেগুনটা দেখতে পাচ্ছো অনেকটা পরিমাণে পেকে গেছে, তো তোলাও হয় না। আর এই দেখো আর একটা কিন্তু ধরে আছে, এই গাছটায় কিন্তু প্রচুর কাঁটা থাকে, তোমাদের সাথে প্রায় শেয়ার করে থাকি। আর তো খুব সাবধানের সাথে দেখো বেগুনটাকে কেটে নিচ্ছে এখন মা এখান থেকে। আর চলো তো তোমাদের সাথে আরও কিছু সবজি আজকে হারভেস্ট করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। দেখো এখানেও আর একটা বেগুন ধরে আছে, এই বেগুনটা একটাই বেগুন ধরেছে। এই গাছটা যেহেতু ভালোভাবে করে পাতা ছাড়েনি, যদি পাতা আরও অনেক হয় তাহলে হয়তো গাছটা আরও বেশি বাড়বে, মানে আর কি বড়ো হবে, তবেই তো ফুল আসবে। তো দেখো আর এই সাইডে দেখো এই যে এই দিকে সব এগুলো আছে কারি পাতাটা, তো কারি পাতাও আজকে একটু তুলতে হবে। আর এই যে দেখো এখানেও কিন্তু ঢ্যাঁড়শগুলো ধরে আছে, দেখতে পাচ্ছ ঢ্যাঁড়শগুলো কিন্তু দুটো ধরেছে। আর ঢ্যাঁড়শগুলো না ছোটো ছোটো জায়গায় যেহেতু হয়, তাহলে ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যেই হচ্ছে, একটা একটা করে তো গাছ আছে তাই। আর তো একটা ধরো গ্রো ব্যাগের মধ্যে দুটো হলো, কি আর একটা গ্রো ব্যাগের মধ্যে তিনটে হলো, আর একটা গ্রো ব্যাগের মধ্যে একটা হলো, এরকম করে করেই একটা একটা থেকে আমরা তুলে নিই। বড়ো জায়গায় এগুলো কিন্তু বসানো হয় না, যেহেতু ছোটো অবস্থাতেই আছে, তো ছোটো অবস্থাতেই কিন্তু এইতে হচ্ছে। যেহেতু ঢ্যাঁড়স গাছ তো একটুখানি লম্বা হয়, তারপরেই ঢ্যাঁড়স হতে শুরু হয়ে যায়। দেখো এখানেও ঢ্যাঁড়স হয়েছে। আর কখন ঢ্যাঁড়সগুলো যে হয়, কখন পেকে যায় সেটাই বোঝা যায় না, ঢ্যাঁড়সগুলো কখন বড় হয়ে যায় কখন পেকে যায়। তো তোমরা ছোটো অবস্থাতেই ঢ্যাঁড়সগুলোকে কিন্তু যখন দেখতে পাবে একটু বড় হওয়ার পরেই কিন্তু তোমরা ঢ্যাঁড়সগুলোকে তুলে নেবে, তাহলে কিন্তু আর পাকবে না, তাহলে নষ্টও হবে না কোনো গাছের জিনিসগুলো। দেখি কত তুলেছে, দেখি স্যার আমাদের চেরি গাছটা, চেরি গাছটাও তোমাদের সাথে প্রায় শেয়ার করেছি। দেখো ফুলও কিন্তু এরকম ফুল এসছে, বেগুনি রঙের ছোটো ছোটো মতো ফুল হয়, যাদের বাড়িতে চেরি গাছ আছে তারা বুঝবে। আর চেরি গাছে তো যখন চেরি ধরে খুব ভালো লাগে, যেন মনে হয় রেখেই দিই চেরিটাকে সাজিয়ে, এত ভালো লাগে, লাল হয়ে থাকে। এই যে আমাদের কামরাঙা গাছ, কামরাঙা গাছটাও কিন্তু এখন ফুল এসছে। আর কামরাঙা তো অনেকেই ধরে তোমাদের সাথে প্রায় শেয়ার করে থাকি, যাতে টাইম বলটা কত সুন্দর ফুটে আছে। ছাদে তো প্রচুর রোদ, এই যে দেখতে পাচ্ছ সূর্যটা কতটা পরিমাণে তেঁতে আছে। আর এই যে দেখো এখানে আমাদের চিচিঙ্গাগুলো এখন মা এখান থেকে তুলে নিচ্ছে, এই যে দেখো চিচিঙ্গাটা তুলে নিল, আর এটা বড়ই হয়েছে এর আগের বারের মতনই। আর এই যে দেখো আর একটা চিচিঙ্গা এখান থেকে মা কেটে নিচ্ছে, এখানে দেখো কত সুন্দর পর্তলিকাটা ফুটে আছে। দেখো আমি বোতলে এরকম কেটে আর এরকম হ্যাঙ্গিং মতো মানে তৈরি করে দিয়েছিলাম। আর দেখো আমাদের ফলসা গাছটা, চলো আমরা এখন কামরাঙা তুলতে চলে এসেছি, কামরাঙাগুলো এখন অনেক ধরে আছে। এই যে দেখো দেখো এই যে এই যে ভেতরে 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 কতটা ছোটো ছোটো হয়ে পেকে গেছে, সব পেকে পেকে যাচ্ছে। তো এই যে এই সাইডে কোথায় কোথায় এই যে এইটা, তো দেখি আর দেখি ধরো কামরাঙা তো ফুল হলে না অনেক হয়, দেখতে পাচ্ছ অনেকই হয়ে আছে। আর শুধু আমরা কামরাঙা খাই না, অনেকজনে কিন্তু দিই, ভালো লাগে। এই যে ওই একটা তুলে না, ওইটা তুলে না, বড় হয়েছে না, এগুলো মানে বাড়বে বাড়বে মনে হয়। এখন দেখো এই যে এগুলো এগুলো হয়ে রয়েছে ভেতর থেকে, এখনো ফুল আছে, দেখা যাক হয় কি বলো হবে। দেখো পর্তুলিকাগুলো কত ভালো ফুটছে, রোদ হলেই ভালো ফুটবে। চলো এই ক্যাপসিকামটা পেরেই নিই আর কি হবে, পেকেই গেছে যেহেতু। তো দেখো তুলে নিচ্ছে, তুলে নিলাম আর ছোট্ট মতো দেখো লাল মতো সুন্দর লাগছে দেখতে। তো দেখো ওই সাইডেও ধরে আছে, তো চলো এটাকেও এখন কেটে নিই ছোটো, তো ছোটো মতো একদমই ছোটো মতো। আর তুলবে নাকি এই দুটোই তুলছি, আর তুলবো না তো আর তুলবো না তো গা। দেখো এখন এই সাইডের কাছে গেছে পাতিলেবু গাছের কাছে, মা বললো পাতিলেবুগুলোকেও তুলে নিই। এই যে এইটা হলো বল তোলা তোলো তোলা এটা কাটো, এই যে গো এইটা ওই যে এইখানটা একটা দেখতে দেখা যায় ক্যামেরায়, ওই যে কাটো। এই যে দেখো আমড়াগুলো দেখো এখন কিন্তু অনেকটাই আমড়া ধরে আছে,
ফুল কিন্তু যতটা হয়েছিল ততটা কিন্তু আমরা ধরে নিই, কারণ ফুল অনেকই হয়েছিল। মানে যতটা ফুল ধরে ততটা তো হয় না, না ফুলগুলো অনেকটা ঝরে ঝরে পড়ে যায়। এ দেখো এখনও কিন্তু এই সাইডে একটা ফুল ধরে আছে, দেখো কোথায়, ওই যে এইখানে ফুল হয়েছে না, আর এইটাও তুলে নাও না, এটাও তো পেকে গেছে, এই যে দেখো এইটা পেকে গেছে। কদিন পরে এইগুলো সব পেকে যাবে, থাক ওই দুটো খালি ছোটো ছোটো ধরে আছে, এখানে একটা এখানে একটা, এগুলো বড়ো হলে তুলবে। দেখি এই সাইডে তুলছি, বেশ এবার এই সবজিগুলো নিয়ে চলে যাব, কারণ প্রচুর রোদ। আর এই যে দেখো আমাদের এখানে এখন কী কী তোলা হলো, ওই যে পাতিলেবু, কারি পাতা, চিচিঙ্গা, তারপর হচ্ছে কামরাঙা, কামরাঙাগুলো দেখো এক একটা পেকে গেছে, এক একটা কিন্তু ভালো আছে। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, আর দেখো বড়ো বড়োই কিন্তু হয়েছে সাইজগুলো, দেখো এর আগেও কিন্তু হয়েছিলো কতটা বড়ো হয়েছে। আর এই যে দেখো মানে ঢেঁড়স তোলা হয়েছে, আর দেখো বেগুনগুলো তোলা হয়েছে। তো তোমাদের বলো কেমন লাগলো, তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকে যাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।